বাংলাদেশ জামাতি ইসলামের কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণ সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন বলেছেন সরকার জনগণকে তোয়াক্কা না করেই নির্বাচনের তফসিল ঘোষণা করতে চায় বিরোধী দলকে জেলে রেখে নির্যাতন করে নির্বাচনের তফসিল ঘোষণা একদলীয় সরকার প্রতিষ্ঠার ষড়যন্ত্র মাত্র আমরা স্পষ্টভাবে বলতে চাই এই গণবিরোধী ষড়যন্ত্রমূলক তফসিলকে প্রতিহত করা হবে তাই সময় থাকতে এখনই তফসিল বন্ধ করুন অন্যথায় নির্বাচন কমিশনও সরকারকে এজন্য চরম মূল্য দিতে হবে আজ সোমবার ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ কর্মসূচিতে তিনি একথা বলেন এ সময় আর উপস্থিত ছিলেন মহানগর মস্তিষ্কের সুরা সদস্য শাহজাহান খান মৌলানা আমিরুল ইসলাম মৌলানা বাইজিদ হাসান জামাত নেতা মাহফুজুর রহমান ও ছাত্রনেতা দেলার হোসেন প্রমুখ তিনি বলেন নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ দাসে পরিণত হয়ে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তাই তারা তড়িখড়ি করে নির্বাচনে তফসিল ঘোষণা করতে ব্যস্ত হয়ে পড়েছে আওয়ামী ফ্যাসিবাদ সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন কর্মসূচি চলছে তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠা ও ফ্যাসিবাদ সরকারের পতন না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে জেল জুলুম হামলা মামলা ও নির্যাতন করে আমাদেরকে স্তব্ধ করা যাবে না কামাল হোসেন আরও বলেন আওয়ামী ফাসিবাদ সরকার জনমতকে তোয়াক্কা না করে এই দেশে এক নায়কতন্ত্রের ধারা অব্যাহত রাখতে চায় মুখে গণতন্ত্রের কথা বললেও বিরোধী রাজনৈতিক দল ও মতকে দমন করে স্বৈরাচারী কায়দায় ক্ষমতায় ধরে রাখতে চাচ্ছে তারা জনগণকে এতটাই ভয় পায় যে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেওয়ার সাহস তারা পাচ্ছে না তারা বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্য তত্ত্বাবধায়ক সরকার এবং ক্ষমতায় থাকার জন্য অন্যায়ভাবে বাতিল করছে বিচার বিভাগকে সম্পূর্ণ ধ্বংস করে দলীয়ভাবে ব্যবহার করছে পুলিশ প্রশাসনকে নগ্নভাবে জনগণের বিরুদ্ধে হয়েছে মানুষ আজ তার ঘরেও নিরাপদ নয় রাতে ঘুমন্ত মানুষকে তুলে এনে ধরে নিয়ে যাচ্ছে পুলিশ লেলিয়ে রাস্তাঘাট বাড়িঘর কোথাও আজ মানুষের কোনো নিরাপত্তা নেই সারা দেশে ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছে এই ফ্যাসিবাদ সরকারের মাধ্যমে এ অবস্থা থেকে উত্তরণের জন্য একটি নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই তাই জনগণের ভোট ও ভাতের অধিকার আদায়ে আমাদের এই অবরোধ চলছে এবং চলবে এছাড়াও আজ চতুর্থ দফায় আটচল্লিশ ঘন্টার দ্বিতীয় দিনে রাজধানীর মতিঝিল খিলগাঁও শ্যামপুর হাজারিবাগ ও সদরঘাট এলাকায় মিছিল ও পিকেটিং করে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত রিপোর্ট বার্তা বাজার